হীরাবাহিন আমাকে কিছু বলতে বলেনি। আমার মনে হলো আপনাকে জানানোটা জরুরি, ইসিলিয়ে। লেকিন ছড়িয়ে, আপ কাম কিজিয়ে, কাম কিজিয়ে। আপ হঠাৎ কোথায় গেল হীরা? অদ্ভুত তো। আমরা বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরো। ম্যাডাম, উনি বোধহয় আপনার ছেলের বউ না? উনি আমার মেয়ে এবং আমার ছেলেও। আচ্ছা, আমি শুনেছি উনি নাকি এখন আপনার বিজনেসটা রিভাইভ করছেন। না 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 না, আমার বিজনেস আর রিভাইভ হয়নি। ও নিজে একটা ব্যবসা শুরু করেছে যেখানে অনেক অসহায় মহিলাদের আত্মনির্ভর হতে সাহায্য করছে ও। তাহলে তো উনিও আসতে পারেন, আর এটা তো উমেন্স ডেতে সাংসাং হবে। আর এখানে যারা প্রপোজাল রাখবেন তাদেরকে মহিলাই হতে হবে, আর আমি তো সেই জন্যই আপনার কথা ভেবেছিলাম। আপনার মনে আছে আমরা একটা ফ্যাশন উইকে জাজ হয়েছিলাম? না, মানে আমি তো অনেক জায়গায় জাজ হয়ে গেছি, আমার ঠিক মনে পড়ছে না কোথায় আপনার সাথে দেখা হয়েছে। তবে আপনি যখন বলছেন তখন দেখা হয়েছে হয়তো। দীপা, হাতে যদি সময় থাকে একটু শুনে নাও না উনি কি বলেন, যদি পরে কখনো কাজে লাগে। অনেক ইনভেস্টররা আসছেন, ফরেন থেকেও অনেকে আসছেন। প্রেজেন্টেশন আর প্রোডাক্ট যদি পছন্দ হয় তাহলে পেছন ফিরে আর তাকাতে হবে না। এটা একটা খুব বড় বিজনেস সেমিনার। এই দেখুন ব্রোশিয়ার। রূপার ব্যাপারে আপনাকে অনেক কথা। রূপার ব্যাপারে কোনো কথা আমি আর শুনতে চাই না দীপা। ওরা শুধু তোমার মেয়ে, ওদের ভালো মন্দের কোনো কিছুর সাথে আমি জড়িয়ে নেই। আমি যাব, আমি এটা অ্যাটেন্ড করব। দ্যাটস দ্য স্পিরিট। আপনাকে আমরাই পিক আপ করে নেব। আমরা তোমার সাথে যেতে পারি মা? না না, ওখানে চিলড্রেনরা অ্যালাউ নয়। তবে তোমার মা জিতে গেলে তোমরা সবাই মিলে সেলিব্রেট করো, কেমন? আপনি এমন করে বললেন যেন আপনি জানেন আমি জিতবই। না না, জিতবেন কি না জানি না, তবে আপনার মধ্যে একটা স্পার্ক আছে, তাই জেতার চান্সও আছে। আমি তো এখন থেকেই ঠাকুরকে ডাকা শুরু করছি, যেন ভালো কিছু হয়। না না ম্যাডাম, ভালোই হবে। আর লাবণ্য সেনগুপ্ত যাকে ভরসা করেছেন তিনি তো আর পাঁচজনের থেকে আলাদা হবেনই। আজ আসি তাহলে আমি। হ্যাঁ, আমি নিজে এসে আপনাকে পিক আপ করে নিয়ে যাব, ঠিক আছে? আসছি ম্যাডাম। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।